নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্র ছাত্রীকে স্বাগত। আজকে আমি মাধ্যমিকের 2023 সালের পরিমিতি সাজেশন নিয়ে আলোচনা করব, এক্সারসাইজ 4, 8, 12, 16 এবং 19। ঠিক আছে, তো দেখো পাঁচখানা চ্যাপ্টার থেকে যে সমস্ত অঙ্কগুলো মোস্ট ইম্পর্টেন্ট আছে সে সম্পর্কে আমি বিস্তারিতভাবে আলোচনা করব। সম্পূর্ণ ভিডিওটা দেখবে তাহলে তোমরা বুঝতে পারবে 2023 সালে মাধ্যমিকে পরিমিতিতে কোন কোশ্চেনগুলো আসতে পারে। তো দেখো আমি প্রত্যেকটা অধ্যায় থেকে খুঁটে বেছে এবং সাজেশন করে আলোচনা করছি যে কোন কোশ্চেনগুলো মোস্ট আসতে পারে 2023 সালে মাধ্যমিকে পরিমিতি থেকে। তো দেখো পরিমিতিতে তোমাদের মোট নম্বর থেকে 15। তো দেখো এর ভিতর থেকে কোন কোশ্চেনগুলো মোস্ট ইম্পর্টেন্ট আছে সে সম্পর্কে আলোচনা। তো দেখো তোমাদের পরিমিতি থেকে থাকবে আয়তঘনক, থাকবে লম্ব বৃত্তাকার চোঙ থাকবে, গোলক থাকবে, লম্ব বৃত্তাকার শঙ্কু থাকবে এবং বিভিন্ন ঘনবস্তু সংক্রান্ত সমস্যা। তো আমি তোমাদের বলতে পারি চোঙ, ঠিক আছে, এবং শঙ্কু এবং এই যে ঘনবস্তু সংক্রান্ত সমস্যা। তো দেখো এটা কিন্তু আমাদের এক্সারসাইজ 19, ঠিক আছে, এটা এক্সারসাইজ 16, এটা 12, এটা 8, এটা 4। তো দেখো তোমাদের পরিমিতি থেকে 15 নম্বর থাকবে। তো তোমাদের ক্যালকুলেশন নম্বরটা দেখিয়ে দিচ্ছি পরিমিতি। তো দেখো এমসি কিউব থাকবে একটা এবং শূন্যস্থান থাকবে একটা, সত্য মিথ্যা থাকবে একটা, মানে 1, 2, 3, মানে 3 নম্বর থাকবে, ঠিক আছে, এবং তার সঙ্গে এসি কিউব থাকবে দুটো করতে হবে, 2 নম্বর করে 2×2=4, এবং 4 নম্বরের দুটো কোশ্চেন লিখতে হবে, ঠিক আছে, 4 আর 4 8, অর্থাৎ 8 আর 4 12, 12 13, 14, 15। তোমাদের মাথায় রাখতে হবে যে এমসি কিউব, শূন্যস্থান এবং ট্রু ফলস মিলে টোটাল মানে পরিমিতি যতগুলো চ্যাপ্টার আছে এক্সারসাইজ 4, 8, 12, 16, 19 এই যে পাঁচখানা চ্যাপ্টার আছে এর ভিতর থেকে এমসি কিউব, শূন্যস্থান এবং ট্রু ফলস মিলে 3 থাকবে এবং এসি কিউবের দুটো বড় প্রশ্ন থাকবে 2×2=4, সব মিলে তোমাদের 15 নম্বর থাকবে। তো দেখো প্রথমে আমি আয়তঘনক থেকে কোন অঙ্কগুলো মোস্ট ইম্পর্টেন্ট আছে আয়তঘনক থেকে সেইগুলো নিয়ে আমি বিস্তারিতভাবে আলোচনা করব। তো দেখো আয়তঘনক পেজ নম্বর 69, ঠিক আছে। তো দেখো এখান থেকে 7 দাগের অঙ্কটা মোস্ট ইম্পর্টেন্ট আছে এবং প্রোগ 6, এই দুটো অঙ্ক তোমাদের দেখে যেতে হবে। এইগুলো এমসি কিউব এবং এসএ কিউবের ক্ষেত্রে 2023 সালে মাধ্যমিক অঙ্ক পরীক্ষায় খুবই গুরুত্বপূর্ণ। তো দেখো প্রয়োগ 9, ঠিক আছে, পেজ নম্বর কত আছে, পেজ নম্বর 71, দেখে নাও অঙ্কগুলো ভালো করে। প্রয়োগ 9, এটা খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক আছে, প্রচুর পরিমাণে পরীক্ষা দেয়, তার সঙ্গে এবিটিএ, ডব্লিউবিএসএ, টেস্ট পেপার, বিভিন্ন স্কুলের পরীক্ষায় কিন্তু এই অঙ্কটা দিয়ে থাকে, ঠিক আছে। এটা কিন্তু তোমাদের এসএ কিউব অঙ্ক, ঠিক আছে, 10×20 নম্বরে কিন্তু তোমাদের এসএ কিউবে থাকে। এবং প্রয়োগ 10, এটাও তোমরা দেখে যাবে, এটাও ইম্পর্টেন্ট অঙ্ক আছে, ঠিক আছে। তো দেখো পেজ নম্বর 72, প্রয়োগ 14, এটা ভালো করে দেখে যাবে, এটা কিন্তু ইম্পর্টেন্ট আছে। প্রয়োগ 15, ঠিক আছে, এই দুটো অঙ্ক ভালো করে দেখে যাবে। তো দেখো পেজ নম্বর 73 নম্বর, পেজ পরিমিতি, ঠিক আছে, আয়তঘনক থেকে কোন অঙ্কগুলো মোস্ট ইম্পর্টেন্ট আছে। প্রয়োগ 16, ঠিক আছে, মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক আছে, এই অঙ্কটা তোমরা ভালো করে দেখে যাবে, বুঝতে পারছো কোন অঙ্কগুলো আমি তোমাদের বলছি। এবং প্রয়োগ 17, এটাও তোমরা দেখে যাবে, এটাও ইম্পর্টেন্ট আছে। তো দেখো পেজ নম্বর 74 থেকে তোমাদের আয়তঘনক থেকে কোন অঙ্কগুলো মোস্ট ইম্পর্টেন্ট আছে সে সম্পর্কে আমি বিস্তারিতভাবে আলোচনা করব। তো দেখো প্রথমে তোমাদের আমি বলবো কোন কোশ্চেনগুলো সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। 5 দাগের অঙ্কটা তোমরা ভালো করে দেখে যাবে, এটা কিন্তু এসএ কিউবে দিয়ে থাকে। 6 দাগের অঙ্ক মোস্ট ইম্পর্টেন্ট আছে, এগুলো কিন্তু 2 নম্বরে দিয়ে থাকে, ঠিক আছে, 2 মার্কসের দিয়ে থাকে। 7 দাগের অঙ্ক দেখে যাবে, তার সঙ্গে তোমরা ভালো করে দেখে যাবে 9 দাগ এবং 10 দাগ, এই দুটো অঙ্ক কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আছে। 11 দাগের অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে, তোমাদের মাথায় রাখতে হবে যে 13 দাগ এবং 14 দাগ, এই দুটো অঙ্ক মোস্ট ইম্পর্টেন্ট আছে। 13, 14, 15 সব থেকে গুরুত্বপূর্ণ কোশ্চেন, 13, 14, 15, এই তিনটে থেকে একটা আসার চান্স খুবই বেশি। তার সঙ্গে তোমাদের মাথায় রাখতে হবে 10, 11, এই দুটো অঙ্ক খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে। তো দেখো পেজ নম্বর 75 থেকে কোন অঙ্কগুলো মোস্ট ইম্পর্টেন্ট, তো দেখে নাও তোমরা ভালো করে। তোমরা আয়তঘনকের 18 দাগের অঙ্ক, 19 দাগের অঙ্ক এবং 20 দাগের অঙ্ক ভালো করে দেখে যাবে, তার ভিতর থেকে 18 দাগের অঙ্ক এবং 19 দাগের অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ। 20 দাগের অঙ্কটা দেখে গেলে ভালো হয়, 17 দাগের অঙ্ক কিন্তু 2022 সালে মাধ্যমিক পরীক্ষায় দিয়ে দিয়েছে, ঠিক আছে। আর তোমরা এমসি কিউব যেটা আছে কোনো অঙ্ক ছাড়বে না, পেজ নম্বর 75 এমসি কিউব যতগুলো আছে প্রত্যেকটা এমসি কিউব ভালো করে তোমরা দেখে যাবে, ঠিক আছে, প্রত্যেকটা অঙ্ক কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আছে, দেখে নাও। তার সঙ্গে তোমরা 25 দাগের অঙ্কটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট আছে,
রোমান ওয়ান, রোমান টু, রোমান থ্রি, রোমান ফোর, রোমান ফাইভ, ঠিক আছে। তোমরা এই পাঁচখানা অঙ্ক ভালো করে দেখে যাবে। এই পাঁচখানা অঙ্ক কিন্তু 2023 সালের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু তো দেখো পেজ নম্বর 140, ঠিক আছে, লম্ব বৃত্তাকার চোঙ। তো দেখো লম্ব বৃত্তাকার চোঙ থেকে কোন কোশ্চেনগুলো কিন্তু মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট সে সম্পর্কে আলোচনা করব। পেজ নম্বর 141 নম্বর পেজের তিন দাগের অঙ্কটা ভালো করে তোমরা দেখে যাবে, ঠিক আছে। তোমরা তো জানো যে চোঙের আয়তনের ফর্মুলা কি আছে, পাই আর স্কোয়ার এইচ, ঠিক আছে। গোলকের আয়তনের ফর্মুলা কি আছে, 4/3 পাই আর কিউব, এবং শঙ্কুর আয়তন কি আছে, 1/3 পাই আর স্কোয়ার এইচ। এই ফর্মুলাগুলো কিন্তু তোমরা ভালো করে দেখে যাবে। চার দাগের অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ আছে, দেখে যাবে, ঠিক আছে। কোন অঙ্কগুলো মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট আছে সে সম্পর্কে আমি তোমাদের বিস্তারিতভাবে আলোচনা করছি। তো দেখো লম্ব বৃত্তাকার চোঙের আয়তন পাই আর স্কোয়ার এইচ খুবই গুরুত্বপূর্ণ, এটা কিন্তু পরীক্ষায় খুবই দিয়ে থাকে, ঠিক আছে। তো দেখো পেজ নম্বর 143 নম্বর পেজ, 143 নম্বর পেজ থেকে কোন অঙ্কগুলো মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট আছে, প্রয়োগ 7। এই অঙ্কটা কিন্তু এমসিকিউ এবং এসএ কিউবে কিন্তু দিয়ে থাকে, ঠিক আছে। দেখে নাও ভালো করে কোন অঙ্কগুলো মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট আমি বলছি। তার সঙ্গে তোমরা 8 দাগের অঙ্কটা দেখে যাবে, প্রয়োগ 8, ঠিক আছে, এবং প্রয়োগ 9। এই 9 দাগের অঙ্কটাও দেখে যাবে। তার ভিতর থেকে সবথেকে বেশি ইম্পর্টেন্টটা ছিল প্রয়োগ 8, ঠিক আছে। সবথেকে মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট 2023 সালের মাধ্যমিক অঙ্ক পরীক্ষার ক্ষেত্রে। এবং তোমরা দেখে যাবে প্রয়োগ 10 সবথেকে গুরুত্বপূর্ণ ভাইটাল অঙ্ক, প্রয়োগ 10। প্রয়োগ 10টা দেখে যাবে, পরীক্ষায় আসার চান্স খুবই বেশি আছে। প্রয়োগ 12 মোস্ট ইম্পর্টেন্ট, প্রয়োগ 12, ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু এটা। তারপরে তোমরা দেখে যাবে প্রয়োগ 14, ঠিক আছে, এটা কিন্তু পেজ নম্বর হচ্ছিল 145 নম্বর পেজ, ঠিক আছে, 144 নম্বর পেজ। তোমরা দেখে নাও পেজ নম্বরগুলো তোমাদের দেখিয়ে দিচ্ছি, তোমরা বাড়িতে বসে, ঠিক আছে, অঙ্ক বইটা বের করে এইগুলো দাগ মেরে নেবে কোনগুলো আমি গুরুত্বপূর্ণ বলছি। তার সঙ্গে তোমাদের প্রয়োগ 17, তোমরা প্রয়োগ 17 তোমরা ভালো করে দেখে যাবে, খুব গুরুত্বপূর্ণ। পেজ নম্বর 146, এখান থেকে সবথেকে যে সমস্ত অঙ্কগুলো গুরুত্বপূর্ণ, তো দেখো এক্সারসাইজ 8, কোষে দেখি 8, এখান থেকে তিন দাগের অঙ্ক, পাঁচ দাগের অঙ্ক, ঠিক আছে, এবং 7, 8, 9 সবথেকে গুরুত্বপূর্ণ অঙ্ক 7, 8, 9। এখান থেকে কিন্তু যদি এই পেজ থেকে অঙ্ক দিয়ে থাকে তাহলে 7, 8, 9 দেওয়ার চান্স খুবই বেশি, ঠিক আছে, তোমরা দেখে নাও। তো পেজ নম্বর 147 নম্বর পেজ থেকে, 147 নম্বর পেজ থেকে যে সমস্ত অঙ্কগুলো মোস্ট ইম্পর্টেন্ট আছে 2023 সালে, 10 দাগের অঙ্ক, 11 দাগের অঙ্ক, 12 দাগের অঙ্ক, 13 দাগের অঙ্ক, 14 দাগের অঙ্ক, ঠিক আছে, আমি মনে করি 10, 11, 12, 13, 14 এখান থেকে আসার চান্স খুবই বেশি। এটা পুরো একটা সিরিয়ালের অঙ্ক, ঠিক আছে, এখান থেকে আসার চান্স খুবই বেশি আছে। 15 দাগের অঙ্কটা 2022 সালে মাধ্যমিকে অঙ্ক পরীক্ষায় দিয়েছে, তোমাদের আমি বলেছিলাম 15 দাগের অঙ্কটা দেওয়ার চান্স খুবই বেশি, সেটাই দিয়েছে। আর 9 দাগ, 10 দাগ, 11 দাগ, 12 দাগ, 13 দাগ এবং 14 দাগ, এই যে কটা অঙ্ক আছে এটা ভালো করে তোমরা দেখে যাবে। তার সঙ্গে তোমরা এই দেখো পেজ নম্বর 147-এর যত 19 দাগের যত এমসিকিউ আছে, ঠিক আছে, এইগুলো তোমরা দেখে যাবে, দেখে নাও। এই যে অঙ্কটা আছে, এই যে অঙ্কগুলো আছে, এই অঙ্কগুলো সম্পূর্ণরূপে তোমরা দেখে যাবে। সবথেকে 20 দাগের যে অঙ্কগুলো আছে এগুলো বেশি ইম্পর্টেন্ট আছে। 20 দাগের রোমান ওয়ান, রোমান টু, রোমান থ্রি, রোমান ফোর, রোমান ফাইভ, এখান থেকে কিন্তু আসার চান্স খুবই বেশি, খুবই প্রবল আসার চান্স পেজ নম্বর 148-এর। তো দেখো গোলক পেজ নম্বর 181 নম্বর পেজের অঙ্কগুলো দেখাচ্ছি, কোন অঙ্কগুলো ইম্পর্টেন্ট আছে। পাঁচ দাগের অঙ্কটা দেখে যাবে তোমরা, এগুলো কিন্তু 2 মার্কসের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ, মানে 2 নম্বরের ক্ষেত্রে। তার সঙ্গে তোমরা 7 দাগের অঙ্কটা দেখে যাবে, ঠিক আছে, 9 দাগের অঙ্কটা দেখে যাবে, 10 দাগের অঙ্কটা দেখে যাবে, খুবই ইম্পর্টেন্ট অঙ্ক। সব থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছিল তোমাদের 12 দাগের অঙ্কটা, এটা কিন্তু 2023 সালের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক আছে, গোলক থেকে খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক। আর কোষে থেকে 12 থেকে কোন অঙ্কগুলো মোস্ট ইম্পর্টেন্ট আছে তোমরা তো জানো, আমি এগুলো কিন্তু তোমাদের 2022 সালেও বলে দিয়েছিলাম, যা যা বলেছি সেগুলো কিন্তু কমন এসছে। তোমরা 5, 6, 7 এই তিনটে অঙ্ক ভালো করে দেখে যাবে। তার ভিতর থেকে তোমরা এই 2 দাগের অঙ্কটা একটু দেখে যাবে, 2 মার্কসের ক্ষেত্রে দিয়ে থাকে, 5, 6, 7, ঠিক আছে, কোষে দেখি 12, যার পেজ নম্বর 183, ঠিক আছে। তো দেখে নাও 8 দাগের অঙ্কটা দেখে যাবে, 9, 10, 11 সব থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছিল 9 দাগের অঙ্ক, 9 দাগ, 10 দাগ, 11 দাগ, ঠিক আছে, 9 এবং 10 থেকে আসার চান্স খুবই বেশি আছে, ঠিক আছে। 13, এই যে 13 দাগের অঙ্কটা তোমরা দেখে যাবে, তো দেখো 13 দাগের অঙ্কটা দেখে যাবে, 13 দাগের অঙ্কটা আসার চান্স খুবই বেশি। তো দেখো
আমরা এবার পেজ নম্বর 184 যত এমসিকিউ আছে, পেজ নম্বর 184 যত এমসিকিউ আছে সেই এমসিকিউ নিয়ে এবার আলোচনা করছি। পেজ নম্বর 184 থেকে যে সমস্ত এমসিকিউগুলো মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট আছে সেইগুলো নিয়ে আলোচনা করবো। তো দেখো 15 দাগের অঙ্কগুলো সম্পূর্ণরূপে তোমরা দেখে যাবে, ঠিক আছে। তার সঙ্গে পেজ নম্বর 185 এর 16 দাগের যে অঙ্কগুলো আছে 16 দাগের অঙ্কগুলো সম্পূর্ণরূপে দেখে যাবে। 16 দাগের প্রত্যেকটা অঙ্ক ইম্পর্টেন্ট, প্রত্যেকটা অঙ্ক ভাইটাল আছে 2023 সালের ক্ষেত্রে, এবং শূন্যস্থানগুলো যে আছে শূন্যস্থানগুলো তোমরা ভালো করে দেখে যাবে। তো দেখো কোষে দেখি 16, যার পেজ নম্বর 224, এর ভিতর থেকে তোমরা 7 দাগের অঙ্কটা দেখে যাবে। 7 দাগের অঙ্কটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আছে, যার পেজ নম্বর 224, এবং তোমরা পেজ নম্বর 225-এর 11 দাগের অঙ্কটা দেখে যাবে। এটাও পরীক্ষার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক বলে আমি মনে করি, ঠিক আছে। 12 দাগের অঙ্কটা যেটা আছে, 12 দাগের অঙ্কটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আছে 2023 সালের ক্ষেত্রে, ঠিক আছে। এই 12 দাগের অঙ্কটা তোমরা ভালো করে দেখে যাবে। তার সঙ্গে তোমরা দেখে যাবে ভালো করে 15 দাগের অঙ্কটা, 14 এবং 15 দাগের অঙ্কটা ভালো করে তোমরা দেখে যাবে। পেজ নম্বর 227 পেজের যে সমস্ত অঙ্কগুলো 2023 সালের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ, কোষে থেকে 16 এর অঙ্ক, 3 দাগের অঙ্ক, 4 দাগের অঙ্ক, 5 দাগের অঙ্ক, 6 দাগের অঙ্ক, 7 দাগের অঙ্ক, তো দেখো প্রত্যেকটা অঙ্ক কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কোন অঙ্ককে বাদ দেবো এখান থেকে কিন্তু প্রতি বছর মাধ্যমিক পরীক্ষায় দিয়ে থাকে। এর ভিতর থেকে তোমরা সব থেকে বেশি ইম্পর্টেন্ট ছিল 4, 5, ঠিক আছে, 6, ঠিক আছে, 7, 8 আর 9 দাগের অঙ্কটা কিন্তু মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট, আর 10 দাগের অঙ্কটা কিন্তু 2022 সালে কিন্তু দিয়ে দিয়েছে পরীক্ষায়, ঠিক আছে, 10 দাগের অঙ্কটা দিয়ে দিয়েছে। এবং 11 এবং 12, আমি বলতে পারি সব থেকে বেশি ইম্পর্টেন্ট 11, 12, 9, ঠিক আছে, দেখে নাও ভালো করে আমি কোনগুলো ইম্পর্টেন্ট বলেছি। 3 দাগের অঙ্ক, ঠিক আছে, 4 দাগের অঙ্ক, 5 দাগের অঙ্ক, 6 দাগের অঙ্ক, 7 দাগেরটাও দেখে যাবে তোমরা। এই অঙ্কগুলো দেখে গেলে আশা করি কোনো অসুবিধা হবে না তোমাদের। তো দেখো এমসিকিউ প্রত্যেকটা অঙ্ক গুরুত্বপূর্ণ, কোনোগুলো বাদ দেবে না, কোনো এমসিকিউ বাদ দেবে না, ঠিক আছে। পেজ নম্বর 227-এর 13 দাগের অঙ্ক, প্রত্যেকটা অঙ্ক ইম্পর্টেন্ট এবং প্রত্যেকটা অঙ্ক ভাইটাল আছে। তো দেখো এই যে যতগুলো অঙ্ক আছে সব অঙ্কগুলো দেখে যাবে, তার সঙ্গে শূন্যস্থান আছে দেখে যাবে, এবং 14 দাগের যে অঙ্কগুলো আছে, Roman 1, Roman 2, Roman 3, Roman 4, Roman 5, আমি মনে করি এখান থেকে 100% তোমরা কমন পাবে, মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট 2023 সালের মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রে সব থেকে গুরুত্বপূর্ণ অঙ্ক এই 14 দাগের অঙ্কগুলো, 5খানা অঙ্কই ভালো করে দেখে যাবে। এর ভিতর থেকে 4, 3, 2, 1 এই কটা ইম্পর্টেন্ট আছে, ঠিক আছে। তো দেখো এবার আমি কোষে দেখে 19 নিয়ে আলোচনা করব। তো দেখো কোষে দেখি 19-এর পেজ নম্বর হচ্ছিল 261 পেজ, এখান থেকে যে সমস্ত অঙ্কগুলো মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট আছে, 2 দাগের অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ দেখে যাবে একটু, তারপরে তোমরা দেখে যাবে 3 দাগের অঙ্ক এবং 4 দাগের অঙ্ক, 3 এবং 4 দাগের অঙ্কটা মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট আছে, ঠিক আছে। তারপরে তোমরা দেখে যাবে আমাদের 7 দাগের অঙ্ক, তো দেখো 7 দাগের অঙ্কটা না করলেও চলবে, ইম্পর্টেন্ট নয়, ঠিক আছে, ঠিক আছে। 8 দাগের অঙ্ক দেখে যাবে মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট আছে, এবং 9 দাগের অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক 9 দাগের অঙ্কটা, ঠিক আছে। দেখে নাও ভালো করে কোন অঙ্কগুলো আমি বলছি, যার পেজ নম্বর 263, আমি বিভিন্ন ঘনবস্তু সংক্রান্ত বাস্তব সমস্যা এই চ্যাপ্টার থেকে কোর্স থেকে 19 থেকে কোন কোন কোশ্চেনগুলো গুরুত্বপূর্ণ সে সম্পর্কে আলোচনা করছি। তো দেখো পেজ নম্বর 264 পেজের তোমরা দেখে যাবে 10 দাগের অঙ্কটা মোস্ট ইম্পর্টেন্ট আছে, আর তোমাদের আমি বলতে পারি কোষে দেখে 19 থেকে 100% তোমরা কমন পাবে, কারণ এই চ্যাপ্টারে, এই চ্যাপ্টার বাদ ছিল 2022 সালে, এটা রিডিউসের মধ্যে করা হয়েছিল, কোষে দেখে 19 থেকে কিন্তু 2022 সালে কোনো কোশ্চেন আসেনি। আমি বলতে পারি এই চ্যাপ্টার যদি ভালো করে প্র্যাকটিস করে যাও এখান থেকে 100% তোমরা কমন পাবে। 2 দাগের অঙ্ক, 3 দাগের অঙ্ক, 4 দাগের অঙ্ক, 5, ঠিক আছে, 6, 7, 8, 9, প্রত্যেকটা অঙ্ক গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা অঙ্ক ভাইটাল আছে। আমি বলতে পারি এখান থেকে যে অঙ্কটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট, এই 7 থেকে 12 দাগ, এই 7 থেকে 12 দাগ থেকে, 7 দাগ থেকে 12 দাগ পর্যন্ত এই যে অঙ্কগুলো আছে এখান থেকে অঙ্ক দেওয়ার চান্স খুবই বেশি, যেমন 10, 11, 12 মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট, 10, 11, 12 এবং তার সঙ্গে 7, 8, 9, 7, 8, 9 এর ভিতর থেকে 7 এবং 9 দাগের অঙ্কটা ইম্পর্টেন্ট আছে, 8 দাগের অঙ্কটা এসে কিবে দেওয়ার চান্স খুবই বেশি। তার সঙ্গে তোমরা প্র্যাকটিস করে যাবে হচ্ছিল যে 4, 5, 6
ঠিক আছে, চার পাঁচ ছয়, এই যে এটা একটা একটা গ্রুপের অঙ্ক, চার পাঁচ ছয়, চার পাঁচ ছয় থেকে দেওয়ার চান্সও আছে। ঠিক আছে, তিন চার সরি তিন চার পাঁচ ছয়, এই যে তিন চার পাঁচ ছয় এটা দেখে যাবে, আর সাত আট নয় দেখে যাবে, দশ এগারো বারো এই অঙ্কগুলো সম্পূর্ণরূপে তোমরা দেখে যাবে। এবার আমি পরের পেজ নিয়ে আলোচনা করবো, দুশো ছেষট্টি নম্বর পেজের। তো দেখো তেরো দাগের অঙ্কটা মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট, তেরো চোদ্দো পনেরো ষোলো এই তিনটে অঙ্কই ইম্পর্টেন্ট আছে, তেরো চোদ্দো পনেরো ষোলো এই চারটে অঙ্কই ইম্পর্টেন্ট আছে, কোনো অঙ্ক বাদ দেওয়া যাবে না। তেরো চোদ্দো ষোলো মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট, তার সঙ্গে সতেরো দাগের অঙ্কগুলো দেখে যাবে। ঠিক আছে, দেখে নাও ভালো করে। তারপরে দেখো পেজ নম্বর দুশো সাতষট্টি নম্বর পেজের যে অঙ্কগুলো তোমরা দেখে যাবে, তার সঙ্গে দেখে যাবে আঠারো দাগের অঙ্কগুলো। তো দেখো রোমান ওয়ান, রোমান টু, রোমান থ্রি, রোমান ফোর, রোমান ফাইভ, এইগুলো একটু চোখ বুলিয়ে যাবে, এইগুলো একটু দেখে যাবে, এগুলো আসার চান্স খুবই বেশি। ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো, আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে।